আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরোহী ব্লগসে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ দেখার জন্য, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এখানে আমি আসলে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি, এটা ঈদের পরে আমার যে কাজগুলি আমি কি কি করি সেটাই আসলে আপনাদের মাঝে তুলে ধরা। তো এখানে আমি সকালবেলা একটু নুডলস করেছি আরোহী আর আরোহীর বাবার জন্য, কারণ আমি যেহেতু নুডলস খাই না তো ওদের জন্য নাস্তা করেছি। আমি একটু চা বিস্কিট খেয়ে নিব, কারণ আমার চা আর বিস্কিট হলে হয়ে যায়। তো ওদেরকে একটু নাস্তাটা দিয়ে দিচ্ছি। তো আমি ওদেরকে নাস্তা দিয়ে দিলাম আর আরোহীকে বললাম যে তুমি একটু বেডশিটগুলি উঠাই ফেলাও, কারণ আমি ঈদের আগে কখনোই নতুন চাদর বিছাই না। আমার কেমন যেন লাগে যে রক্ত বা গরু জবাই করলে রক্ত লাগবে বা তেল লাগবে, সে জিনিসটা আমি কখনোই করি না, আমার ভালো লাগে না। আমি সবসময় ঈদের পরে এগুলি সব চেঞ্জ করি। আমি আরোহীকে বললাম আমি একটু কাজ করে নিচ্ছি, তুমি একটু বেডশিটগুলি পাল্টাও। ও একটা পোকা দেখে এমন লাফালাফি শুরু করলো, আমাকে ডাকাডাকি শুরু করলো, পরে আমি পোকাটা মেরে দিলাম। তো ওকে বললাম তো এই যে ও বেডশিটগুলি বিছানো হয়ে গেছে, ও আমাকে কাজে অনেকটাই হেল্প করে, আসলে ভালো লাগে। ও মাঝে মধ্যে পোকা বা কোনো কিছু দেখলে চিল্লানি মারে। তো আমি চলে আসলাম রান্নাঘরে, এখানে একটু পছন্দের আলু ভাজি করেছি। আলু ভাজি আসলে খেতে ভালো লাগে, তো একটু আলু ভাজি করে নিলাম। আর ডাল রান্না করব, আর হচ্ছে মাছ দো পেঁয়াজু করব, কারণ আমার হাজব্যান্ডে বললো যে একটু মাছ দো পেঁয়াজু করো। আর এত গরম পড়ে আসলেই বলার মতো না, তো ফিল্টারেও একটু পানি ভরে নিলাম, কারণ পানি শেষ হয়ে যায়। আর দো পেঁয়াজু করব মাছ। তো মশলাটা কষে নিয়েছি, একবারে ঝোল রাখবো না, মাছ শুকনা করে ফেলবো, মার মতো করে রান্না করব। আমার মা সুন্দর দো পেঁয়াজু করতে পারে, এত ভালো লাগে খেতে আমার হাতে দো পেঁয়াজু মাছটা, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো ওইভাবে রান্না করতে বলল, ভালো করে বেজে নিয়েছি, ডাল রান্না করেছি সেজন্য আর ঝোল রাখবো না। তো এখানে আমার কাজকর্ম শেষ হয়ে গেছে। এটা ঈদের সময় আমি যে শুকনা মাংস করি সেটা করেছি, এটা শুকানো হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দিব, কারণ এই শুকনা মাংস দিয়ে অনেক কিছু খাওয়া যায়। তো এটা এখন আমি বক্স ভরে ফ্রিজে রেখে দিব। আর আরোহীকে বলেছি তুমি যাও গোসল করে গিয়ে নামাজ পড়াও। ও যায় নামাজ নিয়ে বারান্দায় খেলতেছে, আমি তো দেখে অবাক, বললো যে মাম্মা আমি একটু খেলে নিই তারপরে গোসল করতে যাব, নামাজ পড়বো। তো যাই হোক, অফ ক্যামেরায় আমি অনেক কিছুই করে নিয়েছি, নামাজ পড়েছি, আমরা খাওয়া দাওয়া করে একটু সন্ধ্যাবেলা আকাশ দেখতেছিলাম, এত ভালো লাগতেছে আকাশটা দেখে, মনটা আসলে ভালো হয়ে যায়। তো আরোহী বললো মাম্মা আমাকে একটা পিৎজা বানিয়ে দাও না, আর পিৎজা বানানোর জন্য যে উপকরণ ছিল শেষ হয়ে গেছে, নাই বাসায়, তো যেটুকু ছিল সেকটুক দিয়ে ওকে একটা পিৎজা বানিয়ে দিলাম। তো পিৎজা আসলে খুবই পছন্দ করে, আমি যে শুকনা মাংস করেছি সেটা দিতে বলেছে, তো সেটা দিয়ে ওকে করে দিব। তো আমি পিৎজা বানাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইকে পারে অসংখ্য মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে। আর বলবো যারা এখনও আমার চ্যানেলটা নতুন দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পিৎজাটা রেডি হয়ে গেছে আমার, তা আমি এখন কেটে নিব। আর দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে, যেহেতু আমি এখন বয়স দিচ্ছি তো আমি আসলে খেয়ে দেখেছি অনেক ভালো হয়েছে। আর আরোহীকে দেখাচ্ছি যে ঠিক হয়েছে কি না, আমার মেয়েকে কেটে দেখাতে হয় যে মেয়নি চিজ ঠিক আছে কি না, ও আবার চিজ খুব পছন্দ করে সেজন্য। তো এই তো আজ এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।